আর ইনস্যুরেন্স ইনস্যুরেন্স সবই আপনারা করেন কমপ্লিট আমরা করি এটা হলো 31 নম্বর জাতীয় সড়ক ঝিনাই ডাঙ্গা চৌপতি আর এখানেই আছে একটি কোচবিহারের বিখ্যাত দোকান সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান সেকেন্ড হ্যান্ড বাইক এখানে পাওয়া যায় পণ্ডিত তার এভিনিউ তো এই দোকানের একটি ভিডিও আমি এর আগে দিয়েছিলাম তো আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখেছেন আজ আবারও চলে এলাম এখানে তো এখানে কিছু ইউনিক গাড়ি এসেছে তো চলুন দেখা যাক নমস্কার দাদা কেমন আছেন আচ্ছা তো আজকে আপনি আমাদের কি কি গাড়ি দেখাবেন আচ্ছা তো দাদা আমাকে বললো অনেকগুলো ইউনিক গাড়ি আছে চলুন দেখা যাক গাড়িগুলো সবার প্রথমে এদিকে আসুন এই যে এখানে একটা কেটিএম রয়েছে এটা ঠিক আড়াইশো সিসি এটা আড়াইশো সিসি গাড়ি সাইকেল থেকে দেখুন একদম ভালো কন্ডিশন কোন গাড়ি এটা এটা বয়স হল এক মাস

ও স্ট্যান্ড টুলে স্টার্ট হবে যাই হোক এখন দরকার নয় যে 6 এর গাড়ি হ্যাঁ বিএস 6 এর গাড়ি একদমই নতুন গাড়িটা ইগন কি দাম রাখা হয়েছে ওটার দাম রাখা হয়েছে দুই চল্লিশ দু লাখ চল্লিশ হাজার টাকা এই যে এই গাড়িটার দাম দু লাখ চল্লিশ হাজার টাকা রাখা হয়েছে নতুন নতুন কি আছিল ওই গাড়িটার আছে এটা দুই লাখ পঁচাশি হাজার যেহেতু এক মাসের পুরানা গাড়ি তারপরে চলে এলাম আরেকখানা গাড়িতে এটা কি গাড়ি আর ওয়ান ও এটা আর ওয়ান ফাইভ এই যে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ হ্যাঁ একদম নতুন কন্ডিশনের পুরানো গাড়ি ছিল এই যে গাড়ির নাম্বার হম গাড়ির কন্ডিশন খুবই ভালো একদম নিউ গাড়ি সমাসে মাসের পুরোনো গাড়ি জায়গা কম আমি আপনাকে ভালোভাবে বুকিংটা দেখাচ্ছি দেখে নিন তো চলছে এটা হাজার কিলোমিটার চলেছে দেখুন এই যে কমপ্লিট গাড়িটা দেখুন রয়েছে একদম নিউ ভার্সনের গাড়ি তো এই গাড়িটার কত দাম রাখা হয়েছে এটা দাম রাখা হয়েছে যে এক পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম রাখা হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার আচ্ছা ছয় মাসের গাড়ি ছ মাসের গাড়ি আর কত কিলোমিটার চলেছে বললেন এটা তিন হাজার কত সাতাশ আঠাশ কিলোমিটার তিন হাজার সাতাশ সাতাশ কিলোমিটার চলেছে তো বন্ধুরা আপনারা চাইলে আসতেই পারেন আহ এগুলো কিন্তু একটু বাজেটের গাড়ি আহ লো বাজেটেরও গাড়ি আছে ওনাদের দুটো দোকান আরেকটা দোকান আছে ওই দোকানে ভিডিও আমি আপনাদের দেখিয়েছি তো তারপরে এখানে আছে একটা অ্যাপাচি অ্যাপাচি না এটা হ্যাঁ এই যে এখানে রয়েছে অ্যাপাচি টু বি দেখুন টায়ার গুলো দেখুন কমপ্লিট গাড়ির লুকিং সাইড থেকে দেখুন টায়ারের কন্ডিশন মোটামুটি ভালো রয়েছে এই যে গাড়ির নাম্বার ডাব্লু বি এটা কিউ না হ্যাঁ কিউ সিক্স এইট থ্রি এইট

এই গাড়িটার দাম এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা রাখা হয়েছে আর কত বছর মানে কত কিলোমিটার চলেছে এটা ছয় হাজার ছয় হাজার কত কিলোমিটার ছয় হাজার সামথিং চলেছে দেখুন মোট কথা গাড়িগুলো সবগুলোই ব্র্যান্ডেড গাড়ি আর খুবই ইউনিক গাড়ি বেশি পুরোনা নয় আর একটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটা পাওয়া যায় এখনো এই গাড়িগুলো এটা কি এটার নাম এটা কি দাম আছে মাইলেজের দিক দিয়ে তো রাজা গাড়ি কি দাম আছে এই গাড়িটার আটত্রিশ হাজার টাকা দাম আছে কত কিলোমিটার চলেছে এটা

সিবি একশো পঁচিশ মডেল ভালোই রয়েছে টায়ারটা একদম নতুন দেখুন এটা কোন ইয়ারের গাড়ি উনিশের গাড়ি এটা দু হাজার উনিশের গাড়ি পিছনের টায়ার গাড়িতে দাগ থাক কিছু নেই আর এই যে এটার মধ্যে যে লুকিং গ্লাস গুলো নেই যেরকম ছিল সেরকমই আচ্ছা হ্যাঁ লুকিং গ্লাস তো বেশি দাম না নতুন লাগিয়ে নেওয়া যেতেই পারে এই যে দেখুন সামনের একটা আছে মোটামুটি তো এটার কি দাম রেখেছেন এই গাড়িটার দাম রাখা হয়েছে পঁচপান্ন হাজার ইঞ্জিনটাও একদম পরিষ্কার পরিছন্ন দেখতে পাচ্ছি আসলে পরে দুই এক টাকা কমাই আছে আসলে দু হাজার টাকা কমতে পারে তো এটা কত কিলোমিটার চলেছে এটা চলছে এটা চল্লিশ হাজার কিলোমিটার চলেছে আর পঁচপান্ন হাজার টাকা দাম তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতেই পারেন পন্ডিত কার অ্যাভিনিউ একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই ঝিনাইডাঙ্গা ঝিনাইডাঙ্গা মোট সততা ফার্নিচারের পাশেই আচ্ছা ঝিনাইডাঙ্গা মোট সততা ফার্নিচারের পাশেই টোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখানে আরো একখানা গাড়ি রয়েছে এনএস এনএস একশো ষাট এনএস একশো ষাট এই দেখুন সামনের টায়ার ডি ব্রেক মোটামুটি গাড়ি ভালোই কন্ডিশন রয়েছে টায়ারের কন্ডিশনটা দেখুন

এটা দুশো ষাট বললেন না মডেলটা খুবই ভালো লাগলো গাড়িটা তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতেই পারেন ওনাদের আরো একখানা শোরুম আছে গলির ভেতরে আরো লো গাড়ি রাখা আছে তারপরে এখানে আবার আরেকখানা পালসার দেখতে পাচ্ছি এটা পালসার ওয়ান পালসার ওয়ান এইটি এই যে দেখুন সামনের টায়ার ভালো কন্ডিশন ইঞ্জিনের জায়গাটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন এক্সট্রা মোবিল ফোবিল কিছু নেই গাড়িগুলো খুবই কোয়ালিটি গাড়ি পিছনের টায়ারও খুব ভালো এই যে গাড়ির নাম্বার ডাব্লিউবি সিক্সটি ফোর এক্স ফোর নাইন থ্রি সিক্স এই যে এটার দাম কত রাখা হয়েছে দুই হাজার কুড়ির গাড়ি এটা গাড়ি গাড়ি এটার দাম রাখা হয়েছে পঁচাশি হাজার দাম রাখা হয়েছে পঁচাশি হাজার আচ্ছা তা মানে চার বছর হয়ে গেছে কত কিলোমিটার চলেছে এটা এটা চলছে পঁচপান্ন হাজার কিলোমিটার চলেছে খুবই ভালো কন্ডিশনের গাড়িগুলো তো আপনারা কোনো ফেসিলিটি দিচ্ছেন

এই যে গাড়িটা হুম টায়ারের কন্ডিশন মোটামুটি ভালোই আছে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি তো একটু সার্ভিসিং করে নিতেই হবে আপনাকে পেছনের টায়ারও মোটামুটি ভালো কন্ডিশনই আছে তো এই যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ বি চৌষট্টি সি হ্যাঁ কুচবিহার নাম্বার তিরানব্বই একষট্টি এটা সেলফ স্টার্ট হয় তো তাই না সেলফ স্টার্ট এটা সেলফ স্টার্ট হয় একটু দেখানো যাবে সেলফ স্টার্টটা এই যে দেখুন রানিং অবস্থায় আছে তো এই গাড়িটার কি দাম আছে এটার দাম রাখছি আমরা 30000 টাকা 30000 টাকা আচ্ছা 30000 টাকা দাম ঠিকই আছে ক বছরের গাড়ি এটা মানে কোন ইয়ারের গাড়ি 2009 এর গাড়ি 2009 এর গাড়ি আচ্ছা ফার্স্ট হ্যান্ড না এটা আরও ফার্স্ট ওনার আচ্ছা তো এই গাড়িটা তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে এই দোকানের এই মুহূর্তে সবচাইতে লো রেঞ্জ অর্থাৎ লো প্রাইস গাড়ি এই সুপার স্প্লেন্ডার তো আপনারা চাইলেন এখানে আসতেই পারেন ঠিক আছে বন্ধুরা কোচবিহারের এই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমটি প্রতিদিনই সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে অর্থাৎ সোম থেকে শনিবার প্রতিদিনই খোলা থাকে আপনারা চাইলে এখানে অবশ্যই আসবেন অবশ্যই দামাদামি করে দেখে শুনে বুঝে তারপর গাড়ি নেবেন দোকানের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আচ্ছা আপনাদের এখানে যে গাড়িগুলো পাওয়া যাচ্ছে গাড়িগুলো সম্বন্ধে একটু বলবেন গাড়িগুলো তো আমরা ওই ছয় মাস কোনোটা এক বছর কোনটা সাত মাস তিন মাস এরকম পুরোনো নিয়েছি আমরা গাড়িগুলো আচ্ছা আচ্ছা গাড়িগুলো রিফাইন্যান্স হয়ে যায় তো এখান থেকে এখানে রিফাইন্যান্স ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আচ্ছা আর ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সবই আপনার কমপ্লিট আমরা করিয়ে দিব ইন্স্যুরেন্স পরিবেশন ট্যাক্স ফিটনেস সব কমপ্লিট থাকে আচ্ছা আচ্ছা আর আপনারা গাড়ি বিকৃত গাড়ির সাথে কোনো কিছু গিফট কিছু দেন কি গিফট তো বর্তমান কোনো চালু নেই গাড়ির মধ্যে আসলে আমি দুই হাজার টাকা সার দেবো আচ্ছা মানে যে আমার এই যাযাবর বাপি চ্যানেলের সাবস্ক্রাইবার উপযুক্ত প্রমাণ দেখাবে তো আপনার তাকে দু হাজার টাকা ছাড় দেবেন তো এটা একটা ভালোই অফার ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন আশা রাখছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে অন আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে আসবেন অবশ্যই আশা রাখছি এই দোকানে আসবেন আর একটা কথা যেটা না বললেই নয় আপনারা গাড়ি নেওয়ার পূর্বে ভালোভাবে বিচার বিবেচনা করে কাগজপত্র দেখে তারপর গাড়ি নেবেন আর গাড়ি একবার বিক্রি হয়ে হয়ে গেলে পরে তখন কিন্তু কোনো কথা ওনারা শুনবেন না তো এটা ওনাদের সঙ্গে